बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय ऑनार्स प्रथम वर्षे शिक्षार्थीरा, आज के तुम्हारे स्पेन मुसलमान इतिहास ये विषय क्लास करार जन्नो तुम्हारे साथे आछि आमि फाहमिदा हुसैन, खिलगांव मॉडल कॉलेज। তোমাদের ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে তোমাদের অ্যাসাইনমেন্ট কোর্সের উপর একটা অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন হবে, তার জন্য আমরা প্রশ্ন তোমাদেরকে প্রশ্ন এবং উত্তরপত্র তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেটা তৈরি করে আমাদের কাছে সাবমিট করবে, সেটার নির্ধারিত ডেট তোমাদেরকে জানানো হয়েছে। তারই আলোকে আমি আজকে একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটি হচ্ছে শাসক হিসেবে তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব অথবা তৃতীয় আব্দুর রহমানের রাজত্বকালে স্পেনে মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় কেন? তৃতীয় আব্দুর রহমানের রাজত্বকালকে স্পেনে মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় কেন, আলোচনা করো। এই প্রশ্নটি যখন আমরা উত্তর করব, আমাদের কয়েকটা দিকের প্রতি খেয়াল রাখতে হবে, কারণ তৃতীয় আব্দুর রহমান ছিলেন একজন দিগজয়ী বীর এবং অন্যতম যোগ্য শাসক। তাকে আমাদের কয়েকটা দিক থেকে মূল্যায়ন করতে হবে। তিনি যেমন অভ্যন্তরীণ বিদ্রোহগুলোকে দমন করেন, দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন করেন, তদুপরি তিনি তার একটি প্রশাসন বা পররাষ্ট্রনীতিতেও তিনি একটি যোগ্যতার পরিচয় দেন এবং তিনি শিক্ষা সংস্কৃতির দিক থেকে স্পেনে স্বর্ণযুগের সৃষ্টি করেন। ঠিক আছে, তাহলে স্পেনে উমাইয়া শাসনকর্তাদের মধ্যে তৃতীয় আব্দুর রহমানের স্থান নিঃসন্দেহে সর্বোচ্চ। স্পেনের অভ্যন্তরে যখন গোলযোগ, বিশৃঙ্খলা আর গৃহযুদ্ধ জড়িত, উত্তরাঞ্চলের খ্রিস্টানগণ কর্তৃক যখন বারবার স্পেনের রাজা খ্রিস্টান রাজা যখন আক্রমণ করে এবং উত্তর আফ্রিকা হতে ফাতিমিয়ানদের স্পেন গ্রাসের হুমকির মুহূর্তে স্পেনের ভাগ্যাকাশে তখন তৃতীয় আব্দুর রহমান ছিলেন উজ্জ্বল এক জ্যোতিষ্কের ন্যায়। ঠিক আছে, তাহলে যখন বারবার খ্রিস্টান রাজাদের দ্বারা স্পেন উত্তপ্ত হচ্ছিল এবং উত্তর আফ্রিকা হতে ফাতিমীয় শাসকরা স্পেন গ্রাস করার জন্য উদ্গ্রীব হয়েছিল, সেই সময় তৃতীয় আব্দুর রহমান কী করেন, একজন উজ্জ্বল তারকার ন্যায় তিনি আকাশে উদীয়মান হন। পূর্ববর্তী শাসকদের অযোগ্যতার ফলে স্পেনের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছিল। অসীম সাহসিকতা, অসাধারণ বীরত্ব, অনন্য সাধারণ রাজনৈতিক প্রজ্ঞা, অনর আত্মপ্রত্যয় নিয়ে তিনি সব দুর্যোগের সার্থক মোকাবেলা করেন। তৃতীয় আব্দুর রহমান অতি দ্রুত গতিতে দেশকে উন্নতি, সমৃদ্ধি ও শান্তির পথে পরিচালিত করে সামরিক, বেসামরিক প্রশাসনে, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, শিল্প, বাণিজ্য ও স্থাপত্যশিল্পে এক নতুন ইতিহাস সৃষ্টি করেন। তাই ঐতিহাসিক ভিত্তি তৃতীয় আব্দুর রহমানকে স্পেনের ইতিহাসে ম্যান অব দি আওয়ার বলে আখ্যায়িত করেছিলেন। এই ম্যান অব দি আওয়ার উপাধিতে খ্যাত ব্যক্তি 912 খ্রিস্টাব্দে আমির আবদুল্লাহর মৃত্যুর পর ক্ষমতায় বসেন। তিনি ছিলেন আবদুল্লাহর পৌত্র বা নাতি। তিনি যখন স্পেনে সিংহাসনে আরোহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। তিনি তার পিতৃব্য, পরিজনবর্গ এবং জনসাধারণ তার সিংহাসনে আরোহণকালে রাজ্যের জন্য মঙ্গলসূচক বলে অভিহিত করেন। তিনি আর নাসির উপাধি গ্রহণ করেন। ঠিক আছে, তাহলে আমরা তার একটা পরিচিতি জেনে গেলাম। এখন কেন তার সময়টাকে স্বর্ণযুগ বলা হয় বা তিনি কি কাজগুলোই করেছিলেন সে সম্পর্কে আমরা একটু জানব। প্রথমেই কি বলেছি, তার পরিচয় পর্বটা বলার সময় যে তিনি বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করতে সক্ষম হন। স্পেনে উমাইয়া শাসকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তৃতীয় আব্দুর রহমান সর্বাপেক্ষা সুদক্ষ ও গুণবান শাসক ছিলেন। ক্ষমতা আরোহণকালে তিনি স্পেনের গোলযোগপূর্ণ, কলহ বিচ্ছিন্ন
বিভিন্ন সামন্ত শাসকদের মধ্যে বিভক্ত, অরাজকতা, অন্তর্বিবাদে বিপর্যস্ত এবং উত্তরাঞ্চলে খ্রিস্টানদের আক্রমণে বিপন্ন স্পেনকে দেখতে পেয়েছিলেন। অসংখ্য বাধা বিপত্তি সত্ত্বেও তিনি স্পেনকে রক্ষা করে একে পূর্বাপেক্ষা বৃহদায়তন ও শক্তিশালী করেন। অভ্যন্তরীণ বিপদ হতে স্পেনকে মুক্ত করে তিনি বাইরের দিকেও দৃষ্টি দেন। ঐতিহাসিক লেনপুল তৃতীয় আব্দুর রহমান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, তৃতীয় আব্দুর রহমান স্পেনকে ধ্বংসের হাত থেকে শুধু রক্ষা করেননি, বরং একে সুন্দর ও শক্তিশালী করে গড়ে তুলেছিলেন। দীর্ঘ 18 বছর সামরিক অভিযান পরিচালনা করে তিনি সমগ্র স্পেনে শান্তি স্থিতিশীলতা আনতে সক্ষম হন। খ্রিস্টান, বারবার বিদ্রোহী, আরব ও মুরতাদ ওমর বিন হাফসুনের ক্ষমতা তিনি ধূলিসাৎ করেন। এ কারণে তাকে স্পেনের রক্ষাকারী বা সেভার অব দ্য স্পেন বলে আখ্যায়িত করা হয় বা বলা হয়। এবার তিনি কিভাবে শাসন পরিচালনা করেন সেজন্য তাকে বলা হয় সুদক্ষ শাসক। তিনি স্পেনের কেন্দ্রীয় ক্ষমতাকে সুদৃঢ় করেন। তিনি স্পেনের প্রশাসনিক ব্যবস্থাকে সুবিন্যস্ত করেন। তিনি কেন্দ্রীয় রাজধানী কর্ডোবা ব্যতীত সমগ্র স্পেনকে 6টি প্রদেশে বিভক্ত করেন। প্রত্যেক প্রদেশ সময়ে তৃতীয় আব্দুর রহমান সামরিক ও বেসামরিক শাসনকর্তা নিয়োগ করে শাসন কার্যে দক্ষতার পরিচয় দান করেন। বেসামরিক শাসনকর্তা ওয়ালি নামে পরিচিত ছিল। ওয়ালি ছাড়াও প্রধান পুলিশ কর্মকর্তা সাহিবুল সুত্রা, কাজী বা বিচারক এবং মুহতাসি বা গোপন খবর সরবরাহকারী ও শরীয়তের বিধিবিধান পালনের তদারককারী প্রভৃতি কর্মকর্তা নিয়োজিত ছিল। যোগ্যতা অনুসারে এবং আভিজাত্য দেখে রাজকর্মচারী নিয়োগ করা হতো। তিনি স্লাব ন মুসলিমদের যোগ্যতা অনুযায়ী দায়িত্বপূর্ণ পদে নিয়োগ করেন। তিনি দুর্নীতিবাজ রাজকর্মচারীদেরকে অপসারণ করেন। পিকে হিট্টি ওনার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ইতিপূর্বে কর্ডোবা কখনোই এত সমৃদ্ধশালী, আন্দালুসিয়া এত উন্নত এবং রাষ্ট্র এত সাফল্য অর্জন করতে পারেনি। লেনপুল তার মন্তব্যে লেনপুলের মতে তিনি বলেন, তার সময় কর্ডোবা যেরূপ সমৃদ্ধ ও সম্পদশালী হয় আর কখনো সেরূপ হয়নি। আন্দালুসিয়া কখনো এত উৎকৃষ্টপূর্ণ, প্রকৃতির দানে এত পরিপূর্ণ হয়নি, মানবের যত্ন ও কৌশলের এরূপ বিজয় আর হয়নি, আইনের ক্ষেত্রেও কখনো এত ব্যাপক রূপে অনুভূত বা সম্মানিত হয়নি। তার মানে ঐতিহাসিক পিকে হিট্টি এবং লেনপুল তার প্রশাসন যন্ত্রের বা তিনি কীভাবে শাসন কার্য পরিচালনা করছেন সে সম্পর্কেও তারা তাদের মন্তব্য দিয়েছেন এবং বলেছেন যে তিনি অত্যন্ত দক্ষতার সাথে, সুদক্ষতার সাথে তিনি শাসন কার্য পরিচালনা করতে সক্ষম হন। সেনাবাহিনী সংগঠনের কৃতিত্ব, অভ্যন্তরীণ গোলযোগ দমন ও বহিঃশত্রুর আক্রমণ হতে দেশকে রক্ষা করার জন্য তিনি সুনিয়ন্ত্রিতভাবে শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। তার সুদক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও উন্নত রণকৌশলে অভিজ্ঞ সৈন্যবাহিনী মাত্র 18 বছরের মধ্যে সমস্ত বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে দেশে শান্তির পথ উন্মুক্ত করেন। তিনি নিজেই একজন অভিজ্ঞ সেনানায়ক ছিলেন এবং সৈন্যবাহিনী সংগঠনের প্রতিভাও ছিল তার অফুরন্ত। তার সৈন্যবাহিনীর মধ্যে বিভিন্ন জাতির সংমিশ্রণ ঘটেছিল, যেমন স্লাভ, বারবার, খ্রিস্টান, আরব প্রভৃতি জাতির সংমিশ্রণ তার সেনাবাহিনীতে ঘটেছিল। তৃতীয় আব্দুর রহমানের সৈন্য সংখ্যা, নিয়মিত সৈন্য সংখ্যা ছিল 150,000 এবং অনিয়মিত সৈন্য সংখ্যা ছিল অসংখ্য। দেহরক্ষী সংখ্যা ছিল 12,000, তন্মধ্যে 8,000 অশ্বারোহী ছিল। এই বিপুল সংখ্যক উন্নত মানের সৈন্য ইউরোপে আর কোথাও ছিল কিনা সন্দেহ। এই বিশাল সুশৃঙ্খল সৈন্যবাহিনী তৎকালে পৃথিবীর মধ্যে সম্ভবত সর্বোৎকৃষ্ট ছিল। এই সেনাবাহিনীর মধ্যে স্লাভ সৈন্যগণ ছিলেন সর্বাধিক বিশ্বস্ত। স্লাভগণ মূলত ক্রীতদাস ছিল। জার্মানগণ ক্রীতদাস হিসেবে তাদের মুসলমানদের নিকট বিক্রি করেন। মুসলমানদের সংস্পর্শে ও সহচর্যে স্লাভগণ পূর্ণ মানবিকতার মানবাধিকার ভোগ করার সুযোগ পান। এজন্য তারা মুসলমানদের খুব ভক্ত ও অনুরক্ত হয়ে ওঠে। তাদের মধ্যে যারা প্রতিভাবান ছিলেন
তাদের প্রতিভাপূর্ণ স্বীকৃতি দিয়ে প্রশাসনে তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। স্লাভগণ খলিফার সৈন্যবাহিনীতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আব্দুর রহমান দৃঢ় ব্যক্তিত্বের নিকট সৈন্যবাহিনী সর্বদা বিনীতভাবে সজাগ ও সতর্ক থাকতো। এই সুশৃঙ্খল সৈন্যবাহিনীকে যথাযোগ্য পরিচালনার মাধ্যমে তিনি তার সাফল্য অর্জন করতে সক্ষম হন। এবার আমরা দেখব যে তিনি তার পররাষ্ট্র নীতিতে কি কৃতিত্ব অর্জন করেন বা কিভাবে তিনি তার পররাষ্ট্র নীতি কার্যকর করতে অগ্রণী ভূমিকা পালন করেন। তৃতীয়, আব্দুর রহমান নিজের দেশে বা স্বদেশে যেমন জনপ্রিয় ছিলেন, বহির্বিশ্বেও তার খ্যাতি অর্জন করেন তিনি। বিচক্ষণতা ও সুচতুর রাজনীতিবিদ হিসেবে তদানীন্তন বিশ্বে নরপতিদের মধ্যে তার স্থান ছিল প্রথম সারিতে। তার বলিষ্ঠ বৈদেশিক নীতির ফলে জনগণ পেয়েছিল নিরাপত্তার নিশ্চয়তা ও সুখ স্বাচ্ছন্দ্য জীবন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়। তিনি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধু সুলভ আচরণের পক্ষপাতী ছিলেন। তবে যে সকল দেশ তার দেশের স্বাধীনতা ও নিরাপত্তা বিঘ্ন ঘটাতো তাদের বিরুদ্ধে তিনি কঠোর আঘাত আনতেন, যেমন নেভারিগন ও লিওনবাসী স্পেন আক্রমণে অগ্রসর হলে তিনি তাদের আক্রমণের মাধ্যমে পর্যদুস্ত করেন। কর্ডোভার প্রতি বৈরীভাব নিরসনের করে তিনি বন্ধুসুলভ আচরণ করতে বাধ্য হয়। আব্দুর রহমানের আমন্ত্রণে নেভারি অধিপতি এবং লিয়ান রাজ উভয়ই কর্ডোভা আগমন করেন এবং খলিফার প্রতি অত্যন্ত সম্মানজনক আচরণ করেন। ইউরোপের প্রখ্যাত রাজন্যবর্গর সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক স্থাপিত ছিল। তার দরবারে কনস্টান্টিনোপলের সম্রাট, জার্মান নৃপতি, ফ্রান্স এবং ইতালির রাজদূতগণ প্রেরণ করেন। ঐতিহাসিক আমির আলী বলেন, 947 খ্রিস্টাব্দে কর্ডোভায় বহু দূতের সমাগমের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। তার বৈদেশিক নীতির গুরুত্বপূর্ণ গুরুত্ব ছিল অপরিসীম। খ্রিস্টান ইউরোপে মুসলিম শাসন, খ্রিস্টীয় সভ্যতার প্রাধান্য বিস্তার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আব্দুর রহমানের শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক কলাকৌশল অবলম্বন স্পেনে মুসলমানদের ইতিহাসে এক অনন্য সাধারণ কীর্তি। এই ক্ষেত্রে তার ন্যায় বিচক্ষণ নরপতি মধ্যযুগে সত্যই বিরল ছিল। ঐতিহাসিক ডজি মতে, এই সূক্ষ্ম ও বিচক্ষণ ব্যক্তি জাতিকে ঐক্যবদ্ধ করে এর সম্পদকে সঙ্গতিপূর্ণ করেন। মৈত্রী বন্ধনে বস্তুত তিনি শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করেন। অর্থনৈতিক ক্ষেত্রে কৃতিত্ব, যুদ্ধ বিগ্রহের বিপর্যস্ত অর্থনীতিকে আব্দুর রহমান পুনরুজ্জীবিত করেন। শাসন ক্ষমতা গ্রহণের অল্প দিনের মধ্যে তিনি স্পেনে পরিস্থিতি আয়ত্তে এনে মৃত প্রায় অর্থনৈতিক অবস্থাকে কেবল প্রাণ সঞ্চার করলেন না, বরং একে সচ্ছলতায় পরিপূর্ণ করে তোলেন। আব্দুর রহমান ওই যুগের বাজেটের মাধ্যমে নিজ পরিকল্পনাগুলো বাস্তবায়িত করেন। তিনি জাতীয় আয়ের অর্থকে তিন ভাগে বিভক্ত করেন। এক অংশ রাজ্যের স্বাভাবিক ব্যয়ভার বহনের জন্য, আরেক অংশ দেশের অর্থনৈতিক পুনর্গঠন ও জনকল্যাণমূলক কাজের জন্য, এবং তৃতীয় অংশ জরুরি অবস্থা মোকাবেলার জন্য নির্দিষ্ট রাখতেন। প্রতিটি অংশের পরিমাণ ছিল 662,035,000 স্বর্ণমুদ্রা। এক পরিসংখ্যানে জানা যায়, রাজকীয় তহবিলে 951 সালে 20 মিলিয়ন স্বর্ণমুদ্রা মজুদ ছিল। তাহলে তিনি কি করলেন, তার অর্থনৈতিকটাকে সচল রাখার জন্য কয়টা অংশে বিভক্ত করলেন? বললাম, তিনটা অংশে বিভক্ত করলেন। এভাবে প্রথম অংশটাকে তিনি রাজ্যের স্বাভাবিক ব্যয়ভার বহন করার জন্য তিনি খরচের জন্য বরাদ্দ রাখেন। দ্বিতীয় অংশটাকে তিনি অর্থনৈতিক পুনর্গঠন এবং জনগণের কল্যাণমূলক কাজের জন্য ব্যয়ের জন্য বরাদ্দ রাখেন। আর তৃতীয় অংশটাকে তিনি জরুরি অবস্থা মোকাবেলার জন্য বরাদ্দ রাখেন। আর প্রত্যেকটি অংশের অর্থের পরিমাণ ছিল, বা অংশে প্রতিটি অংশের পরিমাণ ছিল 662,035,000 স্বর্ণ মুদ্রা। একজন অর্থশাস্ত্রে অভিজ্ঞ ভ্রমণকারী উল্লেখ করেন যে, সেই যুগে দুজন শ্রেষ্ঠ ধনশীল নরপতি ছিলেন। তাদের মধ্যে একজন আব্দুর রহমান, অপরজন হচ্ছেন মেসোপটেমিয়ার হামাদানীয় সুলতান।
অর্থাৎ আব্দুর রহমান শূন্য রাজকোষকে স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ করে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। এই অর্থনৈতিক বুনিয়াদকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখেন, তার মধ্যে অন্যতম ছিল কৃষি ক্ষেত্রের উন্নতি। রাজকীয় ব্যবস্থাপনায় কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি পরিলক্ষিত হয়। ফল ফুল ফসল ও পশুতে স্পেনের কৃষি এবং চারণভূমিগুলো সতেজ হয়ে দেশের সুখ সমৃদ্ধি বর্ধন করতে থাকে। সমস্ত কৃষিজাত পণ্যাদির বিপুল পরিমাণ উৎপাদনের ফলে দ্রব্যমূল্য হ্রাস পায়। পর্বতের ঢালু জমি ও উপত্যকায় আঙ্গুর আপেল নাশপাতি আখরোট ও বাদামের চাষ করা হতো এবং এতে প্রচুর পরিমাণ আয় হতো উৎপন্ন হতো এবং আয়ও বৃদ্ধি পেয়েছে আয়ও বাড়ত। প্রসিদ্ধ ভূগোলবিদ ইবনে হাওকল বর্ণনা করেন যে ফলমূলের মূল্য এত নিম্নে ছিল যে উহা মুদ্রায় নিরূপণ করা সম্ভব ছিল না। খাদ্যশস্য এবং অন্যান্য দ্রব্যমূল্য সুলভ হওয়াতে দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। অন্যান্য অঞ্চল হতে বিপুল সংখ্যক লোকজন স্পেনে এসে বসবাস করতে শুরু করে। এ সময় রাজধানী কর্ডোবার জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 5 লক্ষে উন্নীত হয়। আব্দুর রহমানের রাজত্বকালে কৃষি ব্যবস্থার উন্নতির ফলে স্পেন সুখ স্বাচ্ছন্দ্য প্রাচুর্যে ভরপুর হয়ে ওঠে। অতঃপর তিনি শিল্প ক্ষেত্রকে অগ্রগতি করেন। কৃষির অগ্রগতির সঙ্গে প্রতিযোগিতা করে শিল্পেরও যথেষ্ট উন্নতি হয়। বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠে কর্ডোবা সেভিল আলমেরিয়া প্রভৃতি শহরে। উন্নত মানের রেশমি পশমিজাত উৎপাদনের জন্য স্পেন সমগ্র ইউরোপে বিশেষ খ্যাতি অর্জন করে। এই বয়ন শিল্প এত জনপ্রিয়তা অর্জন করে যে একটি প্রদেশেই 3,000 গ্রামে রেশম শিল্পের জন্য গুটি পোকার চাষ হতো। একমাত্র রাজধানীতেই 13,000 তাঁত শিল্প ছিল। পরবর্তীকালে সেভিল আলমেরিয়া বয়ন শিল্পে কর্ডোবার খ্যাতি আর্মেনিয়া যে বয়ন শিল্প গড়ে উঠে তা কর্ডোবার খ্যাতিকে ম্লান করে দেয়। মুসলিম স্পেনে বয়ন শিল্প চরম উন্নতি সাধন করে সারা বিশ্বে প্রশংসা অর্জন করে। এই তৃতীয় স্পেনে তৃতীয় আব্দুর রহমানের শাসনামলে এছাড়াও চামড়া লৌহ ইস্পাত ও অন্যান্য ধাতুর কারখানাও স্পেনে গড়ে ওঠে। সমরাস্ত্র বিশেষ করে শিরস্ত্রাণ তলোয়ার তৈরিতে স্পেন জগৎজোড়া খ্যাতি লাভ করে। লৌহ কপাট ও ব্যক্তি নির্মাণেও স্পেনে ও বাতি নির্মাণেও স্পেনে সুনাম ছিল প্রচুর। চর্ম মানে চামড়া স্বর্ণ রৌপ্য দস্তা এবং বিভিন্ন রঙের মূল্যবান পাথরের নানা প্রকার ব্যবহার্য দ্রব্যাদি ও সিল্ক গালিচায় ইউরোপের বাজারে একচাটিয়া সুনাম অর্জন করে। তাহলে আমরা শিল্পক্ষেত্রে দেখলাম যে শুধু তাঁত শিল্পেই তিনি বা বয়ন শিল্পেই তিনি তার মানে উৎকর্ষ সাধন করতে শুধু তাঁত শিল্পেই তিনি উন্নতি সাধন করে করে করতে সক্ষম হননি, অন্যান্য শিল্পেও তিনি উন্নতি সাধন করে স্পেনকে উচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হন। অন্যান্য শিল্পের মধ্যে আমরা যেগুলো দেখলাম যে চামড়া লৌহ ইস্পাত স্বর্ণ রৌপ্য দস্তা বিভিন্ন রঙের মূল্যবান পাথর লৌহ কপাট বাতি এসব দ্রব্য নির্মাণের ক্ষেত্রেও স্পেন একচাটিয়া সুনাম অর্জন করতে সক্ষম হয়। তাহলে এই যে কৃষি শিল্প হলো শিল্প কারখানা কৃষির উন্নতি হলো বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠলো, যার ফলে কি হলো আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে তার ফলে ব্যবসা বাণিজ্যের একটা প্রসার ঘটলো বা উন্নত পর্যায়ে চলে গেল। কৃষি শিল্প ও যোগাযোগ ব্যবস্থার সাফল্যজনক অগ্রগতির ফলে স্পেনে বাণিজ্যের যথেষ্ট প্রসার ঘটে। কৃষিজাত ও শিল্পজাত পণ্য আমদানি ও রপ্তানির জন্য স্পেনীয় বণিকগণ জাহাজ যোগে সমুদ্র পাড়ি দিতে এবং বিশ্বের অন্যান্য বাণিজ্য কেন্দ্রের উদ্দেশ্যে দামেস্ক বাগদাদে বাণিজ্য চলত উটের কাফেলায়। কিন্তু স্পেনীয় উমাইয়াগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেন।
আব্দুর রহমানের রাজত্বকালে প্রায় 1,000 বাণিজ্য জাহাজ ছিল। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ফলে দেশে বিদেশের সঙ্গে ভাবের আদান প্রদানের ব্যাপক সুযোগ ঘটে। এর ফলে আব্দুর রহমানের সুখ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। ব্যবসা বাণিজ্য দ্বারা রাষ্ট্রের আর্থিক উন্নতি যথেষ্ট বৃদ্ধি পায়। আমদানি রপ্তানি করে আদায় হতো প্রচুর পরিমাণে। ব্যবসা বাণিজ্যের এত ব্যাপক উন্নতি হয়েছিল যে কাস্টম ইন্সপেক্টর জেনারেল রিপোর্ট অনুযায়ী আমদানি ও রপ্তানির শুল্ক জাতীয় আয়ের এক বিরাট অংশ পূরণ করত। ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়াতে জনগণের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব। তৃতীয় আব্দুর রহমান শিক্ষা দীক্ষা ও শিল্পকলার উদার পৃষ্ঠপোষক ছিলেন। রাষ্ট্রীয় এর এক তৃতীয়াংশ তিনি জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য ব্যয় করতেন। আব্দুর রহমানের পৃষ্ঠপোষকতায় মুসলিম স্পেনে বিশ্ব সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়। স্পেনে বহু জ্ঞানীগুণী ব্যক্তির সমাবেশ ঘটে। সাম্রাজ্যের সর্বত্র স্কুল, পাঠাগার ও এতিমখানা স্থাপিত হয়। এসব প্রতিষ্ঠানের ব্যয়ভার সরকার বহন করত। তার প্রতিষ্ঠিত কর্ডোবা বিশ্ববিদ্যালয় পাশ্চাত্যের শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছিল। ইতালি, জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ড হতে শিক্ষার্থীগণ উচ্চশিক্ষা লাভের জন্য কর্ডোবা বিশ্ববিদ্যালয়ে সমবেত হতো। এই বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা পরিচালনা গবেষণা চলত এবং অভিজ্ঞ মনীষীদের দ্বারা। বিভিন্ন সময়ে অভিজ্ঞ পণ্ডিতদের অপূর্ব সমাবেশ ঘটিয়ে কর্ডোবাকে পণ্ডিত প্রসূ নামে আখ্যায়িত করা হতো। তাহলে আমরা দেখলাম যে কর্ডোবা বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয় সেই সময়কার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি অন্যতম বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে বিভিন্ন দেশ থেকে পড়াশোনার জন্য বা উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য জনগণ আসতো বা শিক্ষার্থীরা আসতো এবং বিভিন্ন অভিজ্ঞ পণ্ডিতদের দ্বারা গবেষণা কাজ চলত। এই অভিজ্ঞ পণ্ডিতদের অপূর্ব সমাবেশের জন্য কর্ডোবাকে পণ্ডিত প্রসূ নামে আখ্যায়িত করা হতো। তৃতীয় আব্দুর রহমানের রাজত্বকালে স্থাপত্য শিল্পের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। এই সময় রাজধানী কর্ডোভাতে 300 মসজিদ, 100 প্রাসাদ, 1300 গৃহ এবং 380টি হাম্মামখানা ছিল। তিনি কর্ডোবা জামে মসজিদ পুনর্নির্মাণ করেন। তার প্রিয়তমা পত্নী জোহরার নামকে চির স্মরণীয় করে রাখার জন্য আব্দুর রহমান কর্ডোবার 3 মাইল উত্তরে আল জোহরা প্রাসাদ নির্মাণ করেন, যেটা তার সময়ের অন্যতম একটি কীর্তি। আল জোহরা প্রাসাদ নির্মাণের পদ্ধতি অত্যন্ত চিত্তাকর্ষক ছিল। প্রাসাদের সুদৃশ্য কারুকার্য খচিত কাষ্ঠ ও লৌহ নির্মিত ও তাম্রমণ্ডিত কপাটের সংখ্যা ছিল 15,000 এবং তিনি জোহরা প্রাসাদের ঢুকার মুখেই তিনি তার স্ত্রীর অবয়ব অনুযায়ী একটি মূর্তি স্থাপন করেন, যেখানে ঝর্ণা দ্বারা যেই মূর্তি থেকে অবিরত ঝর্ণা দ্বারা প্রবাহিত হতো। তাহলে আমরা তার এই কার্যক্রমগুলো দেখে বলতে পারি যে তৃতীয় আব্দুর রহমান প্রায় অর্ধ শতাব্দীকাল রাজত্ব করে স্পেনের সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে পরিচিত ছিলেন। তিনি মধ্যযুগের শাসক হয়েও তার যোগ্যতা ও গুণাবলীর জন্য তাকে আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ শাসকদের অন্যতম বলা যেতে পারে। তার আমলে প্রতিটি ক্ষেত্রে যে অভাবনীয় উন্নতি হয়েছে তার মূলে ছিল তার বলিষ্ঠ ব্যক্তিত্ব। নির্মল নেতৃত্ব, সুদক্ষ শাসন কৌশল, দূরদর্শিতা, অসীম সাহসিকতা, তীক্ষ্ণ বিচার বুদ্ধি ও নিরলস প্রচেষ্টা। তাই ঐতিহাসিক আমির আলী যথার্থই মন্তব্য করেছেন, এ যাবৎ স্পেনে যত উমাইয়া শাসক রাজত্ব করে গেছে তাদের মধ্যে তৃতীয় আব্দুর রহমানই ছিল সর্বখ্যাত। তাহলে আমরা দেখলাম যে 912 খ্রিস্টাব্দে তৃতীয় আব্দুর রহমান ক্ষমতায় বসে বিভিন্ন কাজে অভূতপূর্ব সাফল্য অর্জন করে তিনি অর্ধ শতাব্দীকাল স্পেনের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। এই সময় তিনি যেমন
সুদক্ষ সেনাবাহিনী গঠন করে দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমন করেন এবং বহিঃশত্রুর আক্রমণ থেকেও দেশকে রক্ষা করেন, এবং এছাড়া বহির্বিশ্বের বিভিন্ন বিভিন্ন দেশের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হন। তিনি শাসক হিসাবে অত্যন্ত সুদক্ষতার সাথে তিনি শাসন কার্য পরিচালনা করতে সক্ষম হন এবং অর্থনৈতিক রাজকোষ, শূন্য রাজকোষকে তিনি পূর্ণ করার জন্য তিনি অর্থনৈতিকভাবে তিনি অর্থনীতিকে তিনটি ভাগে বিভক্ত করে তিনি দেশের অর্থনীতিকে সচল করেন। তিনি কৃষিক্ষেত্র, বিভিন্ন শিল্পের ক্ষেত্রে তিনি উন্নতি সাধন করে ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া তিনি শিক্ষা, সংস্কৃতি এবং স্থাপত্যে অবদান স্থাপত্যে তার অবদান ছিল অপরিসীম। তাহলে আমরা আজকে একটা বড় প্রশ্ন, তৃতীয় আব্দুর রহমানের শাসক হিসেবে তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব অথবা তৃতীয় আব্দুর রহমানের শাসনামলে স্পেনে স্পেনের স্বর্ণযুগ, শাসনামলকে স্পেনের স্বর্ণযুগ বলা হয় কেন, একটা রচনামূলক প্রশ্ন আমরা পড়ে ফেললাম। তোমাদের কাছে বই আছে, আমি আমার মতো করে বেশ বড় করে আমি আলোচনা করে দিয়েছি, এই লেকচারটা শুনে তোমাদের বই মিলিয়ে তোমরা সুন্দর করে সেটাকে পড়ে ফেলবে এবং পড়ে অবশ্যই সেটা লিখবে। কারণ তোমাদের কিন্তু তোমরা জেনে গিয়েছো যে স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা আগামী 16 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, তার মানে অতি শীঘ্রই সবার প্রথমেই কিন্তু এই অনার্স ফার্স্ট ইয়ারের ডেট আসবে পরীক্ষার জন্য। তোমরা নিজেকে প্রিপেয়ার করতে থাকো, তোমরা কিন্তু খুব বেশি দিন আমার মনে হয় না ফাইনাল পরীক্ষার জন্য আর সময় পাবে। আর এই যে আমরা যে ইন কোর্স পরীক্ষাটা নিব এটার উপরেই কিন্তু তোমাদের টেস্টের যে টেস্ট পরীক্ষাটার যে নাম্বারিংটা বা টেস্ট পরীক্ষার যে হতো, তোমাদের যে নির্বাচনী পরীক্ষাটা হতো সেই পরীক্ষাটার মতো করেই কিন্তু আমরা এই ইন কোর্স পরীক্ষাটা নিব। তাহলে তোমরা ওইভাবে নিজেকে তৈরি করবে এবং অবশ্যই প্রশ্নগুলো পড়ে বাসায় লিখবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর যদি তোমাদের কোনো প্রশ্নে সমস্যা থাকে, তোমরা রিভাইজ করার সময় যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো অবশ্যই আমাকে মেসেজ করবে, তাহলে আমি ওই প্রশ্নের উপরে আবার তোমাদের ক্লাস নিয়ে দিব। ওকে বাবা, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।